দেশ থেকে চলে আসা অন্য আরেকটা দেশে জীবনে সারা জীবন তো বর্ডারটা জাস্ট চোখের সামনে দেখে এসেছি তারপরও বর্ডারের গন্ডিটা পার করে যে স্বপ্নের শহরে আসা অ্যাকচুয়ালি কলকাতা হচ্ছে আমার ড্রিম সিটি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে যদি এই বাঙালিয়ানার মধ্যে যদি আমি আমাকে নিজে গড়ে নিতে পারি তো সেটা আমার জন্য খুব বড় একটা প্ল্যাটফর্ম হতে পারে আমার জন্য কলকাতা শহরটা ঢাকাতে তিন বছর আমি আমার বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছিলাম সব কিছুর পরে আমার একসময় ইচ্ছে হয় আমি মানে খুব করে আমি সিনেমা বানাবো সিনেমা বানানোর জন্য আমার তো ফার্স্ট অফ অল সিনেমাটা গোড়া থেকে শিখতে হবে অ্যান্ড আমার তার জন্য একটা চাই সঠিক প্রতিষ্ঠান তো আমি সেই সময় অন্য কোনো কিছু পাইনি একটাই প্রতিষ্ঠান পেয়েছিলাম যার নাম আইলিড ফার্স্ট অফ অল এই দেশে আসার পরে মেনে নেওয়ার আগে বলতে হয় ও দেশকে আমি কিভাবে মানিয়ে অ্যাকচুয়ালি এই দেশে এসেছি আমি একটা মুসলিম পরিবারের ছেলে মানে সব কিছুর গণ্ডি ছাড়িয়ে এসে আমার পরিবার বা আমার সব কিছু অনেকে সাপোর্ট করেছে অনেকে সাপোর্ট করিনি ইভেন আমি আমার নিজের লক্ষ্যে অ্যাকচুয়ালি অটুট এখনো পর্যন্ত শুরু থেকেই চেয়েছি এটা করব অ্যান্ড আমি সত্যি সৃষ্টিকর্তার উপরে থ্যাঙ্কফুল যে আমি আজকে এই জায়গাটাই এসেছি যে জায়গাটায় আমি অনেক আগে থেকেই আসতে চেয়েছিলাম প্রথম যেদিন আমি অ্যাকচুয়ালি আইলিডে এসেছিলাম সব থেকে বেশি আকৃষ্ট অ্যাকচুয়ালি আমি হয়েছিলাম স্টুডিও দেখে সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে লাইভ ব্রডকাস্টিং এর ব্যবস্থা হচ্ছে আমাদের নিজেদের কলেজেই আছে ডিজে স্যারের কথা বলতেই হয় মম ম্যামের কথা বলতেই হয় তো মনীষ স্যারের কথা বলতে হয় রঞ্জন স্যারের কথা বলতেই হয় অ্যাকচুয়ালি বলতে গেলে কারোর কথা বাদ যায় না সবাই খুব মানে খুবই কাছের এখানে কোনো কিছুর অভাব আমার মনে হয়নি যার কারণে আমি আজকে এখানে আছি আমার এক বছর কমপ্লিট হতে যাচ্ছে আমি খুব হ্যাপি যে আমি আইলিডে আমার মানে যোগ্যতাটা এখান থেকে শুরু করতে পারছি বা এখান থেকে তৈরি করতে পারছি অ্যাকচুয়ালি আমি যখন ঢাকাতে ছিলাম তখন থেকেই আমি অনেক কাজ করেছিলাম অনেক ফিল্ম ফেস্টিভ্যালে সাবমিট করার জন্য বানিয়েছিলাম তার মধ্যে দ্য অক্সিলারি ভার্ব বলে আমার একটা ডকুমেন্টারি ফিল্ম ছিল ওটার পর আমি অ্যাকচুয়ালি কলকাতাতে শিফট করে যাই অ্যান্ড আইলিডে ভর্তি হয়ে যাই এখানে এসেই আমি কাউকে মানে আমি ভাববো কীভাবে কে আমার সাথে কাজ করতে চাই বা আমি তাদেরকে কীভাবে বোঝাবো আমি বুঝতে পারিনি কিন্তু ওই সময়টা ওরিয়েন্টেশন যেই তিন দিন ধরে হয়েছিল এটা আমাকে খুব হেল্প করেছিল সেটা হচ্ছে আমি নিজের অজান্তেই দেখলাম যে ফার্স্ট দিন আমি ওরিয়েন্টেশন করে যে আমার অনেক ফ্রেন্ড দেবজ্যোতি স্যারকে আমি যখন বলেছিলাম যে স্যার আমি এরকম কাজ করতে চাই আমার কাজের প্ল্যাটফর্ম দরকার আমাকে বলেছিলেন দুই দিনের মধ্যে আমাকে কিছু একটা বানিয়ে তাকে দেখাতে সো আমার ওটাই হচ্ছে ইন্ডিয়াতে এসে ফার্স্ট কাজ যেটার নাম ছিল মানবী মানবীর পরে আইলিডোস্কোপের জন্য আমার টিমকে নিয়ে আমি জিহাদ বানিয়েছিলাম জিহাদ একটা শর্ট ফিল্ম 20টার বেশি কলেজ আমাদের কলেজে এসে পার্টিসিপেট করেছিল অ্যান্ড আমরা সেখানে উইনার হয়েছিলাম বড় একটা ব্যাপার মানে এটার আনন্দটা অ্যাকচুয়ালি নাম বলে শেষ করা যাবে না আমি সত্যিই কৃতজ্ঞ থাকবো সারা জীবন আইলিডের সকল মেম্বারদের প্রতি সকল মেন্টরসদের প্রতি অ্যান্ড স্টুডিও টিমের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আই এম সূর্য অ্যান্ড আই এম স্টাডিং বিএসসি মিডিয়া সায়েন্স অ্যান্ড আই এম অ্যান আইলিডার